কারণে একতারের সাথে আর একতারের একটা ফারাক রাখে, মানে ফাঁক রাখে, তো রোজনটা আপনারা ব্যবহার করবেন না। এই আমরা তো অনেক সময় একটা 73 তার বা চিকন তারও ঝালাই দিতে পারি না এই সাইড ওয়ার্ডের তাতাল দিয়ে। আর দেখেন আমি এই কত মোটা ঝালাইটা করতেছি এই সাইড ওয়ার্ডের তাতাল দিয়া। তো দেখেন এরপর আর ঝালাই থাকে না, এই যে ঝালাইটা দিছি এই ঝালাইটা করতেছি। দেখেন আমার অন্য কোনো সাপোর্ট লাগতে আসে না। অনেকে কী করে আপনার গ্যাস লাইট জ্বালাইয়া আরও বেশি হিট দেয়, আর আমার দেখেন এই হিট কিন্তু কমে না, কোনো ময়লাও ধরে না। আইসি বসানোর নিয়ম বলি, যদি আপনার একটা আইসি কোনো মতে জাগিয়ে থাকে হঠাৎ গাড়ি থামিয়ে যেতে পারে, ধোক্কা ধোক্কা চলতে পারে, ঠাস ঠাস আওয়াজ দিতে পারে, এই আইসি দুইটা কিন্তু আইসিগুলো কিন্তু মূলত আইসি না, এই আইসিগুলো হলো সেন্সার। মানুষের ব্রেনটা যেভাবে কাজ করে, মেধায় যেভাবে কাজ করে, সেইভাবে এই আইসি তিনটায় কাজ করে এই সেন্সার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা হলো মিশু মোটরের কানেকশনগুলো কীভাবে দিবেন। আমি এর আগে যে ভিডিওটা করছি এই ভিডিওটা আপনারা দেখেছেন, মোটর বাঁধাই কীভাবে করতে হয়। তো আজকে যে ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে আসছি, আপনারা হয়তোই কমেন্টের ভিতরে লেখেন যে ভাই কানেকশনটা দেখাইলে হয়তো ভালো হইতো, তো আমি ওই বিষয়টা বিবেচনায় নিয়ে আজকে আসলাম কানেকশনটা কীভাবে আপনাদের করি সেই বিষয়টা পরিপূর্ণ আজকে আপনাদের দেখাবো এবং তার মিনিংসটা আমি বলে দেব। আপনারা অনেক সময় এই মিশুকের কয়েলের যে তিনটা লুপ, এই তিনটা লুপের ভিতরে কোন সাইডটা কানেকশনের জন্য রাখেন, এই লুপের জন্য কোন সাইডের তার তিনটা রাখেন, যেমন এই তিনটা লুপ হইল আমাদের লাস্টের যে তিনটা লেয়ারের তিনটা লুপ, এটা আমি মোড়াই নিছি এক জায়গায়। আর প্রথম যে লুপটা আসে একদম অ্যাট ফার্স্ট, যে আমরা চারটে কয়েল পেঁচাইছি একটা লেয়ার দিয়ে, ওই লুপের মাথাটা হলো এইটা প্রথমটা। তারপর দ্বিতীয় লেয়ারের যে তারটা আমরা পেঁচাইয়েছি চারটে কয়েল, এটার লুপের মাথা হলো এই মধ্যেরটা। লাস্টে যে আমরা লেয়ারটা পেঁচাইয়েছি মানে চারটে কয়েল, এইটার মাথা হলো এই যে লাস্টেরটা। তো লুপের প্রথম মাথা আমরা কানেকশন দেওয়ার জন্য রেখে দেই, আর ফার্স্টের মাথাগুলো রেখে দেই, আর লাস্টে যে তিনটে মাথা ওঠে এই তিনটে মাথা দিয়ে আমরা মূলত অ্যাডজাস্ট করে দেই, তিনটা জাম্পার করে দিই। ভিউয়ার্স, কোম্পানি কিন্তু এই একই সলিউশনে কাজ করে। এখন আমরা এই জায়গায় যে তিনটে তার, হলুদ, সবুজ, ব্লু, এই জায়গায় আপনারা এই তার তিনটে কোনটা লাগাবেন সেই জিনিসটা আজকে জেনে যান। আমাদের এই যে প্রথম যে কয়েল চারটে আমরা মোড়াই, এইটার ভিতরে আসবে সবুজ তারটা, এই সরি ব্লু তারটা। আমাদের এই জায়গায় যে এই ভুলু তারটা আছে, এই ভুলু তারটা প্রথম কয়েলের সাথে আসবে। আচ্ছা, দ্বিতীয় কয়েলের সাথে কোন কালারটা আসবে? দ্বিতীয় কয়েলের সাথে আমাদের হলুদ তারটা আসবে। তৃতীয় মানে তিন নম্বর কয়েলের সাথে আমাদের সবুজ কালারের যে তারটা আছে, এই সবুজ কালারের তারটা আসবে এইটা। তো এই হলো আমাদের কয়েলের কানেকশন এবং বৈশিষ্ট্যতা। এখন আমি আপনাদের যেই কথাগুলো শোনাবো, এই কথাগুলো যদি আপনি শোনেন আর আপনি ওইভাবে এই কানেকশনগুলো দেন, আমি 100% বলতে পারি আপনার কোনো কানেকশনে সমস্যা হবে না এবং মোটরেও শক্তি কম পাবে না। আপনার এই লুপ চারটা, এই লুপ তিনটা লাগানোর কারণে আপনি কি জানেন আপনার মোটরে শক্তি কম দেয়? বলতে পারেন জলিল ভাই, আমরাও তো আপনি যেভাবে দেন এইভাবেই আমরা দেই, কিন্তু আমি বলবো যে না ভাই, আপনি আমার মতো দেন না।
আমি কি করি, আমার এই তারটারে প্রথমে গ্যাস দিয়ে পোড়াই, পোড়াইয়া তারপরে আমরা চেঁচে নিই। এক একটা তার আমার সাজতে প্রায় মিনিমাম 20 মিনিট সময় লাগে। আপনি কয় মিনিট সাজেন? আপনি তো চেঁচে নেন, মনে করেন এ মাথায় এক ঘষা দেন, সে মাথায় এক ঘষা দেন, এই হলে আপনার ঘষা। আর এই তিনটে তারের ভিতরে আমি 60 মিনিট কাজ করি, এই তিনটে তারের ভিতরে। আর এই 60 মিনিট কাজ যদি এই তিনটে তারের মাথায় আমি না করি, তাই আমি 100% পরীক্ষিতভাবে দেখছি যে এই তিনটে তারের যেই পরিমাণ এম্পিয়ার দেওয়ার কথা ওই পরিমাণ দেয় না। কেন না, আমরা যখন এটা পুড়ি তখন এইটা কালি লেগে থাকে, কিংবা যদি না পুড়ি তাহলে এটার উপরে একটা ইন্সুলেন্স কাভার থাকে। এই কাভারটা যদি সম্পূর্ণটা আমরা না শেষে নেই, তাহলে একটার সাথে আর একটার কানেকশন পায় না এইভাবে মরাইলে। তো সেই জন্য আমাদের মরানো দরকার, চেঁচে নেওয়া দরকার এবং পোড়ানোও দরকার। এরপরে আমরা এইটাকে কী করব, এই তারের সাথে জয়েন করার পরে প্লাস দিয়ে মোড়াবো। মোড়ানোর পরে আমরা এটাকে ঝালাই করে দেব। এই হলো আমাদের মূল কাজ। তো আসুন আমরা আগে এই তারগুলো কালার বাই কালার লাগাইয়ে তারপরে আপনাদের ঝালাই করে দেখাবো কী তাঁতাল দিয়ে। জানেন, আমি মাত্র একটা সাইডওয়ার তাঁতাল দিয়া এই হেভি ধরনের মোটা ঝালাইগুলো করব। তো সেই জিনিসটা অবশ্যই দেখবেন, মাত্র সাইডওয়ার্ডের তাঁতাল দিয়া আপনাদের আজকে ম্যাজিক দেখাবো। তো আমরা এই যে তারটা এইভাবে ধরব। তো এই তারটা হলো, এই লুপটা হলো আমাদের প্রথম যে আমরা কয়েলটা বাঁধছি, এই প্রথম কয়েলের লুপটা হলো এই, এইটাই আসবে আমাদের ভুলু তারটা। তো ভুলু তারটা আমরা লাগাই নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তারটা কীভাবে মোড় দেই, এইভাবে মোড়াইলে আমার মনে হয় ভালো হয়। তো আপনারা যদি অন্য কোনো সিস্টেমে মোড়াইয়া নেন আর ওইভাবে আপনারা ভালো সুফল পান, তো ওইভাবে আপনারাও করতে পারেন। খুব সুন্দর করে টাইট দিয়ে দেবেন তারপরে। তো এখন আমরা হলুদ তারটা এই মাঝখানের লুপে লাগাই নেব। ঠিক এই নিয়মে আপনারা যদি কোম্পানির মতো কাজটা করতে চান, তাহলে এই নিয়মে লাগাবেন। তারপরে শেষের লুপটায় আমরা সবুজ তারটা লাগাই নেব। ব্যাস, এখন আমাদের তো এই জায়গায় আরও একটা কথা আছে। আপনারা যখন এই ঝালাইটা করবেন, সাইডওয়ার্ড তাঁতাল দিয়েই হোক, সমস্যা নেই। আমার হাতে দেখতে পারতেছেন আমি এই সাইডওয়ার্ডের একটা তাঁতাল দিয়ে ঝালাই করতেছি। এই ঝালাইতে কোনো সময় রোজন ব্যবহার করবেন না। রোজন ব্যবহার করলে কি হয় সেই জিনিসটা আগে বুঝে নেন। রোজনটা আমাদের এই তারের ভিতর অংশে ঢুকে যায়, আর ভিতর অংশে ঢুকে গেলে অনেক সময় এই জায়গায় তার যেহেতু 18 পিস, এই 18 পিস তারের সাথে আমাদের এই যে লুপের তারটা আছে, মানে কানেকশন তারটা, এটা কিন্তু রোজনের মানে আর কি ভিতরে ঢুকে যাওয়ার কারণে এক তারের সাথে আর এক তারের একটা ফারাক রাখে, মানে ফাঁক রাখে। তো রোজনটা আপনারা ব্যবহার করবেন না, এই রাংটাই একদম পাড়ে পাড়ে ঢুকে যাবে হিডে। তো দেখেন আমি এই ঝালাইটা করি, একদম অনায়াসে ঝালাইটা হয়ে যাবে, কিন্তু ভালো রং হইতে হইবে। আমরা তো অনেক সময় একটা 73 তার বা চিকন তারও ঝালাই দিতে পারি না এই সাইডওয়ার্ডের তাঁতাল দিয়া। আর দেখেন আমি এই কত মোটা ঝালাইটা করতেছি এই সাইডওয়ার্ডের তাঁতাল দিয়া।
তো দেখেন এরপর আর জ্বালাই থাকে না, এই যে জ্বালাইটা দিছি এরপর আর জ্বালাই থাকে না। এবারে আমি দ্বিতীয় জ্বালাইটাও কমপ্লিট করতেছি। আপনাদের মনে হবে যে জলিল ভাই জাদুর বলে বুঝি এই জ্বালাইটা দেয়, সাইড ওয়ার তাতাল দিয়ে কিভাবে এই জ্বালাইটা হওয়া সম্ভব? আসলে কিন্তু সম্ভব, ভালো প্রকার যে রাঙগুলো আছে ভালো রাঙের কোনো জুড়িই হয় না। এত সুন্দর ঝালাই আপনারা তো মোটা তাতাল দিয়েও করতে পারেন না, আমি একটা চুক্ক তাতাল দিয়া এই চুক্ক বিট দিয়া এই ঝালাইটা করতেছি। দেখেন আমার অন্য কোনো সাপোর্ট লাগতে আছে না। অনেকে কী করে আপনার গ্যাস লাইট জ্বালাইয়া আরও বেশি হিট দেয়, আর আমার দেখেন এই হিট কিন্তু কমে না, কোনো ময়লাও ধরে না, কোনো ময়লা ধরে না, কোনোভাবে কোনো সমস্যা করতেছে না। ঠিক এইভাবে আপনারা এই ঝালাইগুলো দিবেন। আবার ঝালাই দেওয়ার কয়েকটা নিয়ম আছে। আপনি কি করেন, এই রাংটা ধরিয়ে আবার তাতালটা উঠেই ফেলেন, তাতাল কোনো সময় উঠবেন না, কেননা আপনি বোঝেন কি এই হিটে আমাদের, আমি কিন্তু বিটটা অনেকখানি বাইর করে রাখছি, বিট কিন্তু অনেক বাইর করে, আমি যদি আরও ঢুকিয়ে দিই তাহলে আরও হিট হইবে আমাদের এই বিটগুলো। ঠিক আছে, ঝালাই করার নিয়মটা কি, আমি যে এই ঝালাইটা ধরিয়ে বইছি আমাদের এই বিটটা যেহেতু হিট হয়, আমাদের এই এই যে তারটা মানে আর কি ঝালাইটা করতেছি এই তারটাও কিন্তু হিট হয়ে যায়। আর যদি তাতালটা আমি উপরে জাগাই ফেলাই তখন কিন্তু ওই তারটা ঠান্ডা হয়ে যায় আর আমাদের ঝালাইটা লুজ হয়ে যায়। তো দেখেন এইভাবে ঝালাই আপনার কি মোটা তাতাল ছাড়া সম্ভব? সম্ভব না। তো আমি এই চিকন তাতাল দিয়ে আপনাদের এই ঝালাইটা করে দেখাইতেছি, তো তার জন্য তো আমাকে একটা লাইক দেওয়াই যায়। এটা আমি লাইক অবশ্য আপনাদের জোর করে বলি না যে আমাকে একটা লাইক দেন, যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। মাত্র সাইড ওয়ার্ডের তাতাল দেখছেন কীভাবে জ্বালাই হয়ে যায়। তো এবার আমি একটু আপনাদের এই তার কয়টা ঘুরিয়ে দেখাই, এইভাবে ঝালাই আপনি একটা সাইড ওয়ার তাতাল দিয়ে দিতে পারবেন? আসলে সম্ভব না। আবার সম্ভব যদি ভালো ভালো কোম্পানির রং হয় তো সেক্ষেত্রে সম্ভব। তো ভিউয়ার্স এখন আমরা আইসিটা বসাইনি, তো এই আমাদের আইসি, এই আইসিটা আমরা এই জায়গা এই জায়গাটায় বসাই নিব। আইসি বসানোর নিয়ম বলি, যদি আপনার একটা আইসি কোনো মতে জাগ্য থাকে, দেখা গেছে এই কানারটা জাগ্য রয়েছে এই দুইটা ভিতরে ঢুকিয়ে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাক গিয়ার বা সামনের গিয়ারে অনেক সমস্যা দিতে পারে, হঠাৎ গাড়ি থামিয়ে যেতে পারে, ধোক্কা ধোক্কা চলতে পারে, ঠাস ঠাস আওয়াজ দিতে পারে। এই আইসি দুইটা কিন্তু আইসিগুলো কিন্তু মূলত আইসি না, এই আইসিগুলো হলো সেন্সার, মানুষের ব্রেনটা যেভাবে কাজ করে, মেধায় যেভাবে কাজ করে সেইভাবে এই আইসি তিনটায় কাজ করে, এই সেন্সার তিনটায় কাজ করে। আইসি আপনারা অনেক সময় মাপতে জানেন না, তো আমি আপনাদের আইসিটা একটু মেপে দেখাই যে আইসি যদি খারাপ হয়ে যায়, আইসি যদি খারাপ হয়ে যায় আপনার ধারণা যে আইসিটা খারাপ হয়ে গেছে, তো আপনি কীভাবে মাপবেন, তো সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার। এ জায়গায় দেখেন আমি এক্স অমসে দিয়ে রাখছি, তো অমসে যখন আমরা দেই দুইটা কাটা কিন্তু একাত্র করলে চলে। তো এই জায়গায় আমাদের যে মাইনাস চিহ্নটা আছে আবার প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন যে দুইটা মানে আর কি মাইনাস প্লাস যে দুইটা ওই দুইটা মাপ দিতে হবে। এই লাল কাটাটা আপনারা মাইনাসে ধরবেন আর কালো কাটাটা প্লাসে ধরবেন, তাইলে কিন্তু আমাদের মূল যে আইসিটা কানেকশনগুলো ঠিক আছে কিনা সম্পূর্ণ
শর্ট হয়েছে কি না, শর্ট হওয়ার একটা বিষয় কিন্তু আছে। এই শর্টটা বুঝতে পারবো আমরা এই প্লাস মাইনাস মাপিয়া, এবং আইসিটা যে কেটে গেল সেই জিনিসটা আমরা নিশ্চিত হব। এই যে কালো কাটাটা আছে, কালো কাটাটা মাইনাসে ধরবো, তারপর এখানে দেখেন সি ভি ডি এই তিনটে যে আমাদের পয়েন্ট আছে, লুপ আছে, এই তিনটে মাপ দেব মাইনাস পয়েন্টে ধরিয়া। এই আমি প্রথমে সিতে ধরলাম, দেখেন আইসি ভালো আছে, এই প্রথম আইসিটা। তারপর মধ্যের আইসিটা হলো ভি, এই ভি যে আইসিটা এটাও ভালো আছে। এরপর ডি, ডিটাও ভালো আছে। এইভাবে আপনি মাপ দিবেন। তারপর আবারও পজিটিভ কাটাটা আপনি, মানে লাল যে কাটাটা আছে এটা মাইনাসে ধরবেন। ধরার পরে এই যে তিনটা লুপে ধরবেন, সি ঘোরে না, বিতেও ঘোরে না, এরপর ডিতেও ঘোরে না। এর মানে আমাদের এই আইসিটা একদম 100% ভালো আছে। এইভাবে আপনারা আইসি ভালো কি খারাপ দেখবেন এই এই নিয়মে। এখন আমি আইসিটা লাগাই নি সুপারগুলো দিয়ে। তারপরে আপনার এই জায়গায় যে তারগুলো আছে, এই তারগুলো লাগানোর জন্য আমি কেবলটা এই জায়গায় লাগাই নিলাম। এখন এখন আমরা এই যে ব্লু তারটা আছে, সবুজ তারটা আছে, হলুদ তারটা আছে, এই তারের ভিতরে আমরা যদি কোম্পানির মতো লাগাইতে যাই তাহলে ব্লু তারটা ডিতে লাগাবো। তারপরে সবুজ তারটা ভিতে লাগাবো। হলুদ তারটা আমরা সিতে লাগাবো। হলুদ তারটা সিতে লাগাই দিলাম। এখন লাল তারটা পজিটিভে লাগাবো, কালো তারটা নেগেটিভে লাগাবো। তো কালো তারটা আমি আগে নেগেটিভ মানে মাইনাসে লাগাই নিলাম। লাল তারটা আমরা পজিটিভে লাগাই নিলাম। এখন আমাদের এই যে তিন লুপের জাম্পার তারটা আছে, জাম্পার তারে আমরা একটা টিউব ভরে নেব। তারপরে এই জায়গায় ভাঁজ করে লাগাই দিলাম। এখন আমাদের এই তারগুলা এভাবে খাড়া করে দিলাম। খাড়া করে আমাদের যে এই জায়গায় টিউব আছে, এই টিউবগুলো আমরা এভাবে ভরে নেব। তারপরে এই জায়গায় কেবেলে যে গ্যাপ আছে, এই গ্যাপে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে বাস আপনার কাজ হয়ে গেল। এখন আপনি শুধুমাত্র এই জায়গায় টিউব কিংবা সুতা দিয়ে বেঁধে দেবেন। তারপর বানিশ কীভাবে করতে হয় সে বিষয়টা তো আপনারা জানেনই, আমি আর ভিডিওটা লম্বা করতে চাই না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইএসবি বাংলা চ্যানেলের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখুন, অবশ্য আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ইএসবি বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।